আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সরকার ক্লাসে। আজকে আমরা দেখব প্রতিবিম্ব নির্ণয়। তোমরা জেনারেলি এই প্রতিবিম্ব টার্মটা ইউজ করো আলোর ক্ষেত্রে। তোমরা যখন ফিজিক্স পড়ে আসছো, আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, ওইখানে প্রতিবিম্ব নামের একটা টার্ম আছে। সো ভাইয়া, এইটার কাজ আমাদের সরলরেখার ক্ষেত্রে কীরকম, ওইটাই হচ্ছে আমরা আজকে দেখব। তো প্রতিবিম্ব নির্ণয়ের দুইটা ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে তোমাকে একটা বিন্দু দেওয়া থাকবে, এই বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্বটা কত হবে ওইটা বের করতে হবে। আরেকটা ক্যাটাগরি আছে সরল রেখার সাপেক্ষে, অর্থাৎ তোমাকে সরল রেখা দেওয়া থাকবে, বলবে একটা বিন্দু এই সরল রেখার সাপেক্ষে যে প্রতিবিম্বটা গঠন করবে তার স্থানাঙ্কটা কীরকম ওইটা বের করো। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম্বার টু। সো মেইন পড়া শুরু করার আগে আমাদের আগে কিছু বেসিক জানা লাগবে। সো সবাই একটা কাজ করো, বেসিক বক্স বানাও। বেসিক বক্স প্রথমে বেসিক বক্স নাম্বার ওয়ান, একটা কথা লিখো যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলবে, তাকে সমতল দর্পণ চিন্তা করব, তাহলে যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলবে আমাদের, তাকে আমরা কী ধরবো, তাকে সমতল দর্পণ আমরা চিন্তা করব, অর্থাৎ ধরো তোমাকে একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা বলছে এই পয়েন্টের সাপেক্ষে এই রেখার প্রতিবিম্বটা, এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্বটা বের করো। তাহলে তুমি কী করবা, এই রেখাটাকে একটা সমতল দর্পণ চিন্তা করবা, সো এটা হচ্ছে প্রথমে বক্স নাম্বার ওয়ান, বেসিক বক্স ওয়ান। এরপরে বেসিক বক্স টু সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য আছে না, তোমরা সবাই কি সেটা জানো? সমতল দর্পণের বৈশিষ্ট্য কীরকম ভাইয়া? একটা সমতল দর্পণ যদি তুমি নাও, ধরো তোমার কাছে একটা সমতল দর্পণ আছে, সমতল দর্পণের ঠিক সামনে একটা লক্ষ্যবস্তু যদি থাকে, ধরো এ যদি থাকে, এটা যদি ডি ডিস্টেন্সেতে যদি থাকে, সমতল দর্পণ থেকে একটা লক্ষ্যবস্তু এ আছে ডি ডিস্টেন্সে, আমাদের এই বস্তুর যে প্রতিবিম্বটা গঠন হবে, ধরো এই প্রতিবিম্বটা অবশ্যই দর্পণের পিছনে গঠিত হবে, লক্ষ্যবস্তু যদি সামনে থাকে প্রতিবিম্বটা গঠিত হবে পিছনে, তাহলে দর্পণের প্রতিবিম্ব হবে পিছনে, এবং আমি এই প্রতিবিম্বকে বি ধরলাম, তাহলে এই লক্ষ্যবস্তু যদি ডি দূরত্বে থাকে, আমাদের দর্পণ থেকে, তাহলে এই যে প্রতিবিম্বটা আছে প্রতিবিম্বও ডি ডিস্টেন্সেই থাকবে। তাহলে দুইটা কথা, একটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু যদি দর্পণের সামনে থাকে তাহলে এটা যে প্রতিবিম্বটা গঠিত হবে, প্রতিবিম্ব হবে দর্পণের পিছনে, লক্ষ্যবস্তু যদি দর্পণ থেকে ঠিক ডি ডিস্টেন্স সামনে থাকে তাহলে প্রতিবিম্ব ঠিক ডি ডিস্টেন্স আমাদের পরে কী হবে, ডি ডিস্টেন্স পরে থাকবে, অর্থাৎ দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান। সো এই দুইটা বেসিক বক্স একটু লিখে রাখো তোমরা সবাই। এই দুইটা কথা জানা থাকলে তুমি আসলে আমি যখন মেন পড়া শুরু করব তখন ওই জিনিসটা বুঝতে সুবিধা হবে। এবার আমরা দেখব ক্যাটাগরি নাম্বার ওয়ান, বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয়। ক্যাটাগরি নাম্বার ওয়ানে আসো, কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম? x1, y1 বিন্দুর সাপেক্ষে x2, y2 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। ওকে, সো এই টাইপের কোয়েশ্চন আসলে কীভাবে সলভ করবো? তোমাকে কার সাপেক্ষে বলছে? x1, y1 বিন্দুর সাপেক্ষে। তো আমি প্রথমে সাপেক্ষ পয়েন্টটাকে নিলাম, এটা হচ্ছে আমাদের x1, y1। এটাকে মনে মনে আমরা কী চিন্তা করবো? একটা সমতল দর্পণ চিন্তা করবো, এই পয়েন্টটাকে। কার বের করতে বলছে? x2, y2 বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলছে। সো ধরো এটা হচ্ছে x2, y2 বিন্দু যার প্রতিবিম্ব আমরা বের করব। আমি বলছিলাম যদি দর্পণ থেকে, এটা যদি ডি ডিস্টেন্স যদি থাকে, দর্পণ থেকে আমাদের যে প্রতিবিম্বটা থাকবে প্রতিবিম্বও ডি ডিস্টেন্সেই থাকবে, সো এই পয়েন্টটাকে তুমি যদি নাম দাও এ, প্রতিবিম্ব পয়েন্টটাকে তুমি যদি নাম দাও বি, প্রতিবিম্ব পয়েন্টের স্থানাঙ্ক ধরো তুমি x, y ধরলা, ওকে।
আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে লক্ষ্যবস্তু যে বিন্দুতে থাকবে যার সাপেক্ষে তুমি বের করবা, অর্থাৎ দর্পণকে তুমি যদি লক্ষ্যবস্তুতে একটা সরল রেখা টানো, দর্পণকে এটা যে বিন্দুতে ছেদ করবে এই পয়েন্ট, এবং প্রতিবিম্ব যে পয়েন্টটা থাকবে এই তিনটা পয়েন্ট সমরেখীয় হবে, এই তিনটা পয়েন্ট সমরেখীয় হবে। অর্থাৎ আমি যদি এই পয়েন্টটাকে সি দিই, মানে দর্পণকে যে পয়েন্টে ছেদ করতেছে এটাকে যদি আমি সি পয়েন্ট দিই, তাহলে আমি বলবো এখান থেকে অবশ্যই এ সি বি সমরেখীয় হবে। এটাও আমাদের সমতল দর্পণের একটা বৈশিষ্ট্য, এ সি বি কী হবে, এ সি বি সমরেখীয় হবে, মানে একই রেখার উপর অবস্থিত হবে। ওকে, তো দেখো সি বিন্দু থেকে এ বিন্দু ডি ডিস্টেন্সে আছে, সি বিন্দু থেকে বি বিন্দু ডি ডিস্টেন্সে আছে, সেম ডিস্টেন্স, ডিস্টেন্স কিন্তু সেম। তাহলে আমি কি বলতে পারি না এই সি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, এটা বলা যাবে। তাহলে সি বিন্দু এ বি এর যদি মধ্যবিন্দু হয়, এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি না, সি বিন্দুটা এ বি রেখাকে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা কি বলা যায় না 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। সো দেখো যদি 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে বা মধ্যবিন্দু দেওয়া থাকে, এটা হচ্ছে বিভক্তিকারী পয়েন্ট, সি বিন্দুটা হচ্ছে বিভক্তিকারী পয়েন্ট। সো আমরা জানি বিভক্তিকারী পয়েন্টের বোধ সমান হবে যাদেরকে বিভক্ত করছে তাদের বোধ দ্বয়ের যোগফল, অর্থাৎ x2 + x/2। বিভক্তিকারী পয়েন্টের কোটি সমান হবে y2 + y/2। তোমার দরকার কাকে, এক্স কমা ওয়াই কে তোমার দরকার, এক্স কমা ওয়াই কে। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স সমান বলতে পারি 2x1 - x2 সমান হচ্ছে এক্স, এখান থেকে আমরা ওয়াই সমান বলতে পারি 2y1 - y2 সমান হচ্ছে ওয়াই ওয়াই। তাহলে দেখো এখান থেকে আমাদের বিভক্তি প্রতিবিম্ব বিন্দুর বোঝ বের হয়ে গেছে, প্রতিবিম্ব বিন্দুর কোটি বের হয়ে গেছে। তাহলে আমরা জাস্ট এই কনসেপ্টটা ইউজ করে, ছোট্ট একটা কনসেপ্ট ইউজ করে আমরা যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আরেকটা পয়েন্টের প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে তোমাদের কি এই চিত্রগুলো আঁকার দরকার আছে, এই চিত্রগুলো নোট করার সময় তুলবা, যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি আসে কি বলবা, প্রতিবিম্ব বিন্দুর ভূত সমান হবে, প্রতিবিম্ব বিন্দুর ভূত সমান যে দুইটা বিন্দু দেওয়া আছে তাদের যোগফল ডিভাইডেড বাই টু, প্রতিবিম্ব বিন্দুর কোটি সমান যে দুইটা পয়েন্ট দেওয়া আছে তাদের, সরি, যে যার সাপেক্ষে তুমি বের করবা, যার সাপেক্ষে বের করবা, এই যে x1, y1, এই x1 সমান হবে প্রতিবিম্ব বিন্দুকে তুমি যদি এক্স ওয়াই ধরো, তাহলে x2 + x/2, আর এটা y1 সমান হবে y + y2/2। জাস্ট ওইটা লিখলেই হবে পরীক্ষায়, অর্থাৎ পরীক্ষায় যদি তুমি জাস্ট এই চিত্রগুলো না এঁকে তুমি যদি এইভাবে করো, x1 সমান হচ্ছে x2 + x/2, y1 সমান হচ্ছে y2 + y/2, এখান থেকে এক্স বের করো, এখান থেকে ওয়াই বের করো, তাহলেই হবে, এতটুকু করলেই হবে। তবে চিত্রটা এঁকে দেখাইলে ব্যাপারটা একটু সুন্দর দেখায়। এগুলোর জন্য তোমাকে ধরো পয়েন্টের স্থানাঙ্ক যদি তোমাকে দেওয়া থাকে 2, 3, 1, 2, এইভাবে যদি পয়েন্টগুলো দেওয়া থাকে, আমি একবারে ডায়াগ্রামে এঁকে গ্রাফ দিয়ে এঁকে এঁকে করবো না, গ্রাফ দিয়ে আঁকার দরকার নেই, তুমি র্যান্ডমলি জাস্ট এখানে পয়েন্টগুলো বসাবা, পয়েন্টগুলো বসাই আমি যেভাবে করছি এভাবে করলেই হবে। ওকে, সো এটা ছিল আমাদের হচ্ছে ক্যাটাগরি নাম্বার 1। এরপর আমরা ক্যাটাগরি নাম্বার 2টা দেখব। এবার আসো ক্যাটাগরি নাম্বার 2-তে। ক্যাটাগরি নাম্বার 2-1 কেস 1 ছিল এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয়। কোয়েশনটা কীভাবে হয়, তোমাকে একটা পয়েন্টের স্থানাঙ্ক দিবে, বলবে এক্স অক্ষের সাপেক্ষে যার প্রতিবিম্ব কত হবে বের করো। তো আমরা এখানে এক্স অ্যাক্সিস নিলাম, এখানে পয়েন্টটাকে নিলাম, x1, y1 নিলাম, তো আমরা এক্স অ্যাক্সিসকে সমতল দর্পণ চিন্তা করব। এখন তুমি দেখো, তুমি যদি এই পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর লম্ব টানো, এই পয়েন্ট থেকে যদি কাটকি টানো এক্স অক্ষের উপর লম্ব টানো, এই পয়েন্টে ছেদ করে, রাইট, এই পয়েন্টে ছেদ করে, তাহলে তার যে প্রতিবিম্বটা গঠিত হবে এই পয়েন্টে, এটা তার বিপরীত দিকে সেম ডিস্টেন্সে হবে, রাইট, বিপরীত দিকে হবে সেম ডিস্টেন্সে হবে। অর্থাৎ এই পয়েন্টে যদি এক্স অক্ষের উপরে থাকে, তাহলে এই পয়েন্টে থাকবে এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের কোথায়, এক্স অক্ষের নিচে থাকবে। তাহলে দেখো তো আমরা জানি যে কোনো একটা পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কী বলি, এটাকে বলি আমরা আমাদের যে কোটি থাকবে কোটিতয়ের মডুলাস মান,
কোটিদ্বয়ের মডিউলাস নয়, তাহলে এটা হচ্ছে মডিউলাস অফ ওয়াই ওয়ান। এই ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে মডিউলাস অফ ওয়াই ওয়ান। তাহলে এই যে ডিস্টেন্সটা থাকবে, এই যে ডিস্টেন্সটা থাকবে, এটাকে যদি তুমি এ পয়েন্ট দাও, এটাকে যদি বি পয়েন্ট দাও, বি পয়েন্টটাও ঠিক মডিউলাস অফ ওয়াই ওয়ান ডিস্টেন্সে থাকবে না, মডিউলাস অফ ওয়াই ওয়ান ডিস্টেন্সে থাকবে, রাইট? এখন তুমি খেয়াল করো, তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে একসের উপর লম্ব দূরত্ব নিয়ে লম্ব দূরত্ব কার সমান পাবো? কোটির সমান, কোটির মডিউলাস মানের সমান, এটাও কোটির মডিউলাস মানের সমান। এখন তুমি যখন বি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে যাবা, তাহলে স্থানাঙ্ক কত লিখবা? স্থানাঙ্ক দেখো, আমি যদি এখানে ওয়াই এক্সিস চিন্তা করতাম, ধরো এটা হচ্ছে ওয়াই এক্সিস, ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস। প্রতিবিম্ব পয়েন্ট এবং লক্ষ্যবস্তু পয়েন্ট দুইটাই আমাদের ওয়াই অক্ষ থেকে সেম ডিস্টেন্স আসে না? ওয়াই অক্ষ থেকে কি আসে? ওয়াই অক্ষ থেকে সেম ডিস্টেন্সে আসে, ওয়াই অক্ষ থেকে সেম ডিস্টেন্সে, এবং একই দিকে আসে, এবং একই দিকে, হয় এটা তোমার এক ডান সাইডে থাকবে, আর কোন সাইডে না হচ্ছে বাম সাইডে থাকবে, একই দিকে আসে। সো একই দিকে যেহেতু আসে, তাহলে বি পয়েন্টের, বি পয়েন্টের এ পয়েন্টের জন্য ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, বি পয়েন্টের জন্য ওয়াই অক্ষ থেকে সেম দূরত্ব। তার মানে এটার জন্য যদি বুঝ এক্স ওয়ান হয়, এটার জন্য বুঝ কী হবে? বুঝ এক্স ওয়ানই হবে, রাইট? বুঝ এক্স ওয়ানই হবে। এরপর দেখো তো, এটা মডিউলাস ওয়াই ওয়ান, এটাও মডিউলাস ওয়াই ওয়ান, এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব। সো আমি যখন স্থানাঙ্ক বের করতে যাবো, স্থানাঙ্কের সময় তো তোমাকে অবশ্যই কোয়ার্ডিনেট হিসেব করতে হবে। সো দেখো তো, আমাদের এটা যদি এক্স অক্ষের উপরে থাকে, তাহলে এটার জন্য প্লাস ওয়াই ওয়ান, এটা যদি এক্স অক্ষের নিচে থাকে, এটা যদি এক্স অক্ষের নিচে থাকে এই ওয়াই ওয়ানটা, তাহলে এটার জন্য নেগেটিভ হয়ে যাবে না, এটার জন্য মাইনাস কী হয়ে যাবে? এটা মাইনাস ওয়াই ওয়ান হয়ে যাবে না, ওয়াই ওয়ান উপরে হচ্ছে পজিটিভ এক্স অক্ষের, এক্স অক্ষের নিচে হচ্ছে কী? নিচে হচ্ছে নেগেটিভ, তাহলে এটা কী হয়ে যাবে? মাইনাস ওয়াই ওয়ান হয়ে যাবে। তাহলে আমি যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের এক্সের সাপেক্ষে প্রতিবিম্ব বের করি, তাহলে সেটা কী হবে? এক্স ওয়ান কমা মাইনাস ওয়াই ওয়ান হবে। তার মানে এখানে জাস্ট একটা কাজই ঘটছে, সেটা কি? যখন তুমি কোনো একটা পয়েন্টের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতেছ, তখন কোটির চিহ্ন চেঞ্জ হয়েছে, বাকি সব কিছু সে কোটির চিহ্ন চেঞ্জ হয়েছে। তাহলে আমি বলতে পারি এক্সকের সাপেক্ষে প্রতিবিম্ব বের করলে, এক্সকের সাপেক্ষে প্রতিবিম্ব বের করলে জাস্ট কোটির চিহ্ন চেঞ্জ হবে, জাস্ট কোটির চিহ্ন চেঞ্জ হবে, এক্সকের সাপেক্ষে প্রতিবিম্ব বের করলে জাস্ট কোটির চিহ্ন চেঞ্জ হবে। যেমন তোমাকে যদি আমি বলি টু কমা থ্রি বিন্দুর এক্সকের সাপেক্ষে প্রতিবিম্ব কত হবে, প্রতিবিম্ব ইজ ইকালস টু হোয়াট, টু কমা থ্রি বিন্দুর এক্সকের সাপেক্ষে প্রতিবিম্ব ইজ ইকালস টু হোয়াট, তুমি কী বলবা? তুমি বলবা এটার প্রতিবিম্বের স্থানাঙ্ক হবে, প্রতিবিম্ব হবে টু কমা, জাস্ট আমি এটাকে চিহ্ন চেঞ্জ করে দেবো, কোটির চিহ্নটা চেঞ্জ করে দেবো, টু কমা মাইনাস থ্রি হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কেস নাম্বার ওয়ান। এরপর আমরা কেস নাম্বার টুটা দেখব। কেস টুতে কী বলতেছে? ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয়। ধর একটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে কেমনে বের করবো? দেখো, আমরা জানি যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করবো তাকে আমরা সমতল দর্পণ চিন্তা করবো, তাহলে এটা হচ্ছে সমতল দর্পণ। আমি যদি পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানি, এটা কার সমান হবে? মডিউলাস অফ এক্স ওয়ানের সমান হবে, রাইট? তাহলে আমাদের যে প্রতিবিম্বটা ঘটিত হবে, এটা ঠিক সেম দূরত্বে অপোজিট সাইডে ঘটিত হবে, ঠিক সেম দূরত্বে অপোজিট সাইডে ঘটিত হবে। অর্থাৎ এটা যদি এ পয়েন্ট হয়, তাহলে তার যে প্রতিবিম্বটা হবে সেটা হবে বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, বি পয়েন্টে কত দূরত্বে থাকবে? মডিউলাস অফ এক্স ওয়ান দূরত্বে থাকবে, ঠিক আছে? তো দেখো তো, এ পয়েন্ট আমাদের এক্স অক্ষ থেকে যত দূরত্বে আসে, বি পয়েন্টও ঠিক এক্স অক্ষ থেকে আমাদের সেম দূরত্বে আসে। তার মানে এটার কুটি যদি ওয়াই ওয়ান হয়, এটার কুটিও ওয়াই ওয়ানই হবে, এবং দুইটা যেহেতু একই পাশে, কুটির কোনো চেঞ্জ নেই, তাহলে আমরা বলতে পারি এর কুটি হচ্ছে ওয়াই ওয়ান, বি এর কুটিও কত হবে? এটার কুটিও ওয়াই ওয়ানই হবে। ওকে, এখন বুঝে আসো, প্রথমটা যে পাশে, দেখো প্রথমটা এক্স অক্ষে যদি এটা ডান পাশে হয়, এটা এক্স অক্ষের বাম পাশে, ওয়াই অক্ষের সাপে এটা বাম পাশে না, এটা বাম পাশে, তো এই পাশটা এক্স অক্ষের জন্য পজিটিভ, এই পাশটা এক্স এক্সের জন্য নেগেটিভ না? তাহলে এটা যদি আমাদের এক্স ওয়ান হয়,
তাহলে এটা কি হবে বলতো? যদি স্থানাঙ্ক লিখতে যাই এটা -x1 হবে, এটা কি হবে? -x1 হবে। তাহলে দেখো কোটির সাপেক্ষে ওয়াইকে সাপেক্ষে যখন তুমি প্রতিবিম্ব বের করতেছ, কে চেঞ্জ হচ্ছে? কোটির বোঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি, এক্ষেত্রে আমরা বলবো ওয়াইকের সাপেক্ষে, ওয়াইকের সাপেক্ষে, ওয়াইকের সাপেক্ষে প্রতিবিম্ব, ওয়াইকের সাপেক্ষে প্রতিবিম্ব বের করলে জাস্ট বোঝের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বোঝের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওয়াইকের সাপেক্ষে প্রতিবিম্ব বের করলে জাস্ট বোঝের চিহ্নটা কি হয়ে যাবে? জাস্ট বোঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, যেমন তোমাকে যদি আমি বলতাম ধরো -2,3 বিন্দুর ওয়াইকের সাপেক্ষে প্রতিবিম্ব কত, ওয়াইকের সাপেক্ষে প্রতিবিম্ব কত, তখন তুমি কি বলতাম? প্রতিবিম্ব আসবে, প্রতিবিম্ব আসবে আমাদের কোটির কোনো চেঞ্জ নাই, বোঝের চিহ্নটা চেঞ্জ হয়, বোঝে এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, 2,3, তাহলে প্রতিবিম্ব হবে 2,3, শেষ। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়াইকের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয়। এরপরে আমরা কেস নাম্বার 3 দেখবো, x = y রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করা। তো x = y রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় এই কনসেপ্ট আছে। x = y রেখা মানে কি? দেখো x = y রেখা মানে এটা না, y = x, যেটা একটা, এটা দুইটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি? এটা একটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ, এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী রেখা। দুই নম্বর বৈশিষ্ট্য কি? এটা ঢাল কত? m = হচ্ছে 1, যেটা সাধারণ আমরা বলতে পারি tan θ = যদি 1 হয় θ = কত? 45 ডিগ্রি, θ = 45 ডিগ্রি। অর্থাৎ এই রেখাটা, দেখো এই রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে প্লাস x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। এটা যদি 45 হয় তাহলে এটা কত হবে? এটাও 45 হবে, এটাও 45 হবে। এখন এই রেখার সাপেক্ষে যদি তোমাকে যে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক বের করতে বলে, দেখো আমি ধরো একটা পয়েন্ট এখানে নিলাম, এটা হচ্ছে 5,0, x অক্ষের উপর আমি একটা পয়েন্ট 5,0 নিলাম। ওকে, এই 5,0 পয়েন্টের এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হবে 5,0। তাহলে কেমনে বের করবো? দেখো তা আমরা এটাকে সমতল দর্পণ চিন্তা করবো, রাইট? এটাকে কী করবো? সমতল দর্পণ চিন্তা করবো। তুমি এখন এখান থেকে যদি তুমি দর্পণের দূরত্বটা নাও, এই যে দূরত্বটা আমি নিলাম, এখান থেকে দর্পণের দূরত্বটা আমি নিলাম, তাহলে এটার প্রতিবিম্ব ঠিক সেম দূরত্বে অপোজিট পাশে গঠিত হবে না, ঠিক সেম দূরত্বে অপোজিট পাশে গঠিত হবে। দেখো তার মানে আমাদের প্রতিবিম্ব পয়েন্টটা হবে ওয়াই অক্ষের উপর। কেন ওয়াই অক্ষের উপর? কেন ওয়াই অক্ষের উপর? দেখো তুমি যখন একটা সমকোণী ত্রিভুজ নাও, একটা সমকোণী ত্রিভুজ যদি নাও, সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 45 হয়, এই কোণটা যদি 45 হয়, দুইটা কোণ যদি 45 হয়, এই কোণটা 45, এটাও যদি 45 হয়, তাহলে আমরা জানি এই বাহু আর এই বাহুকে সমান, দুইটা বাহু সমান না, এটা 45, এটা যদি 45 হয় তাহলে দুই বাহু সমান হয়, এটা আমরা জানি, আমাদের জানা আছে। তাহলে দেখো, তাহলে দেখো এইটা ওয়াইকের উপর কেন হবে? তাহলে যেহেতু এটা 45, এই কোণটা যদি 45 হয়, এই কোণটাও 45, তার মানে এটাও 45 আসবে, কেমনে? এটা 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 হবে, এটা 90, এটা 45, তার মানে এটাও 45 হবে, এই কোণটাও কত? এই কোণটাও 45 হবে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের এই কোণটাও 45, এই কোণটাও 45, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে দেখো এই বাহু আর এই বাহু সমান না, তাহলে এই বাহু যদি 5 একক দূরত্বে থাকে, 5 একক দূরত্বে থাকে, তার মানে এই বাহু কত একক দূরত্বে থাকবে? 5 একক দূরত্বে থাকবে, এটাও 5 একক দূরত্বে থাকবে, এবং কার উপর হবে? ওয়াইকের উপর অবস্থিত হবে। ওয়াইকের উপর কী হবে? অবস্থিত হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি, আমরা বলতে পারি যদি আমাকে, যদি আমাকে y = x রেখা দেয়, এখানে যদি 5,0 পয়েন্ট দেয়, তাহলে এটার প্রতিবিম্ব হবে 0,5, 0,5, অর্থাৎ এটা যদি x অক্ষের উপর থাকে এটা উল্টো কোথায় চলে যাবে? ওয়াইকের উপর চলে যাবে আমাদের এই পয়েন্টটা। তাহলে যদি তোমাকে আমি যে কোনো একটা পয়েন্ট দিই, ধরো x1, y1, এই বিন্দুর x = x রেখার সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করতে বলি, y = x রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করো, রেখার সাপেক্ষে, তাহলে কী করবা? জাস্ট x1-এর জায়গায় y1 চলে আসবে, y1-এর জায়গায় x1 যাবে, অর্থাৎ এটার প্রতিবিম্ব হবে, এটার প্রতিবিম্ব হবে y1, x1, প্রতিবিম্ব হবে কত? y1, x1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে যদি ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে আমাদের প্রতিবিম্ব বের করতে বলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান নিতে, তাহলে কী হবে ওয়াই ওয়ান কমা এক্স ওয়ান হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু ওয়াই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব। আমাদের আরও কিছু স্পেশাল কেস আছে প্রতিবিম্বর ক্ষেত্রে, ওইগুলো হচ্ছে আমি এখন পড়াবো না তোমাদের, ওইগুলো একটু পরে পড়াবো, কারণ ওইগুলোর জন্য তোমাদের আরেকটু হচ্ছে কনসেপ্ট দরকার, আরেকটু কনসেপচুয়াল দরকার। তোমরা যখন আরেকটু বড় হবা, মানে তোমাদের এইচএসসি ম্যাচিউরিটি লেভেল যখন আরেকটু বেশি হবে, তখন হচ্ছে আমি ওই জিনিসগুলো পড়াবো। আপাতত এতটুকুই থাক প্রতিবিম্ব নির্ণয়। সো আজকের ক্লাসে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।